গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও অফ টিআর ব্লগস। আজকে এই ভিডিওতে আমি এখন আছি লাটাগুড়ি ফরেস্টে, আর তার সাথে সাথে আওয়াজ শুনতেই পাচ্ছ, জাস্ট ঘুম ভাঙলো আর আমি এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আজকে যাচ্ছি একটা নতুন অফবিট ডেস্টিনেশন কুমাই গ্রামের পাশে, তো জায়গাটাকে এক্সপ্লোর করি। আর অবশ্যই জানাবেন আপনাদের গ্রামটি কেমন লাগলো, আর থাকা খাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর। এখন চলে যাই একদম আমাদের ডেস্টিনেশনের দিকে, আর দেখতে পাচ্ছ পুরো রাস্তা একদম ফাঁকা। চলো, তো আমি কথা বলছি আমার গোপ্রোতে, সেই মধ্যে ঢুকে পড়েছি আর এগোচ্ছি আমার ডেস্টিনেশনের দিকে। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তা একদম ফাঁকা, তো আমি ফরেস্ট অলরেডি ফরেস্ট প্রায় পার করছি, কিছু পেলাম না, কপাল খারাপ। দেখি আসার সময় যদি কিছু পেয়ে যাই অবশ্যই আপনাদের দেখাবো। আর এটাকে বলা হয় গন্ডার মোড়, আর এখান থেকে চা পাতা বাগানের ভিউ অসাধারণ লাগে। যদি আপনারা কোনো সময় শীতের দিনে আসেন, পুরো ফগে ঢাকা থাকবে, আর ন্যাচারাল বিউটি যাকে বলে এখানে আপনারা খুঁজে পাবেন। তো এখন আমি যে জায়গাটা, এটা হচ্ছে মঙ্গলবাড়ি। আর তো আমাদের যেতে হবে এখন ট্রাফিক হয়ে টুয়ার্ডস স্ট্রেট, বাঁদিকে চলে গেলে তোমরা যেতে পারবে মালবাজার, আর ডান দিকে চলে গেলে বীরপাড়া নাগরাকাটা। অসাধারণ লাগছে, পুরো চা বাগান আর গাছগুলোতে পুরো পাতা নেই, ন্যাড়া গাছ, অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ। কুমাই, ওকে, তো আমাদের এই রাস্তাটা ধরে যেতে হবে। এখানে ছোট্ট করে লেখা আছে প্রথমে সকলে বুঝতে নাও পারো, তো এটা হচ্ছে যে এপাশে কুমাই এপাশে সামথিং, এমনভাবে লেখা বোঝাও মুশকিল। এই রাস্তা ধরে আমাদের এখন যেতে হবে প্রায় 25 কিলোমিটার, খুব বেশি দূর না, কাছেই। আর ওখানে স্কেট করে গেছিল পাথরে, ফলোই করিনি, কোনো ব্যাপার না, এগুলো আমাদের সঙ্গে হতেই থাকে। আর ভাই রাস্তা এখন এরকম, আর ভিউ সত্যি অসাধারণ, এখানকার একটু অন্যরকম ভিউ। আর সামনে পাহাড় দেখা যাচ্ছে পুরো, যেটা আমার সব থেকে ফেভারিট প্লেস, পাহাড়ে ঘুরতে আমার বেশি ভালো লাগে সমুদ্র থেকে। এটা ধরে এখন যেতে হবে কুমাই। ও নাইস, এখান থেকে ড্রোন শট তো অসাধারণ আসবে, দেখি একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করছি। করে উপরের রাস্তাটা ধরে চলে এসেছিলাম, আর ড্রোনে যা ভিউ এলো না ভাই, অসাধারণ।
আর আমি এখন যে ব্রিজটার উপরে আছি এটা হচ্ছে মূর্তি নদীর ব্রিজ। আর এই রাস্তাটা ধরেই আপনাদের যেতে হবে। অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ। ফাইনালি আমি এখন আই লাভ কুমাই রেখা যে জায়গাটা সেটার সন্ধান পেলাম। অ্যাকচুয়ালি কিছুটা এদিক ওদিক রাস্তা, অনেকগুলো কাট আছে, তো আপনাদেরকে জিজ্ঞাসা করেই আসতে হবে। তো এখানে এলে আপনাদেরকে আপনাদের কি মনে হবে যে আপনারা ফরেস্টে চলে এসেছেন, কারণ পুরোটাই ফরেস্ট এরিয়া। তো ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি, আর চলুন দেখে নেওয়া যাক বাকি রাস্তাটুকু। আর অসাধারণ প্লেস ক্যাম্পিংয়ের জন্য, নাইট ক্যাম্পিং করলে আপনারা খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারবেন, জায়গাটাও খুবই সুন্দর সময় স্পেন্ড করার জন্য। আর পুরোটাই এখানে ফরেস্ট এরিয়া, তো চলুন দেখে নেওয়া যাক। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কীরকম রাস্তাটা। তো এটা হলো এখানকার, এখানে হোমস্টে অবধি যাওয়ার রাস্তা। তো আমার গাড়ি নিচে ওখানে পার্ক করা, আর আমাকে যেতে হবে টুয়ার্ডস এই রাস্তা ধরে ওপরে। তো চলুন যাই। আপনারা চাইলে এই রাস্তা দিয়েও আসতে পারেন। আর এখান থেকে আমাদের হোমস্টে দেখানো দেখা যাচ্ছে, টেন্ট লাগানো আছে একটা এখানে, বাকি দুটো নিচে। এখানে একটা টেন্ট, নিচে এখানে আরেকটা টেন্ট রয়েছে। আর আমার সামনে এটা হচ্ছে তিনকাটারি টপ যাওয়ার রাস্তা। আগে ভি আপ লোগোক 100% কোপারেশন চাইয়ে, নেই তো ইয়ে হোমস্টে নেই হো পায়েগা। আর এই হোমস্টে সিফ এক বিজনেস কা জায়গা নেই হ্যায়, আমনে এসে এক ভিউ লেকে ইধার আয়া, সোচ লেকে ইধার আয়া কি হাম লোগ যে ইধার জো হাম পাঁচ আদমি, হামারা সবসে বড়া বড়া ভাই রঞ্জিত রয়, উসকে বাদ মে কিরণজিত, উসকে বাদ পার্থ, উসকে বাদ রাজীব দা রাজীব, এন্ড উসকে বাদ প্রশান্ত। এ পাঁচ আদমি মিলকে ইয়ে হোমস্টে, আগে কই ভুল চুক হো যায় তো হাম লোগো কো আপ লোগ ক্ষমা কর দেনা, হ্যাঁ ক্ষমা কর দেনা। তো আজ ইয়ে হোমস্টে হাম শুভ উদ্ঘাটন করনে যা রহি হ্যায়, আর শুভ উদ্ঘাটন করনে কে লিয়ে এই হোমস্টে কা মাতাজি কে নাম লীলা, লীলা বুঝল, লীলা বুঝল,
माननीय लीला भुजल के हाथ से हम लोग ये होम स्टे आज उद्घाटन करेंगे। तो जब उद्घाटन होगा मैं सब लोग को एक विनती है कि जोर से क्लैपिंग देके ये थोड़ा सा उत्साहित करेगा। ओके ठीक है, आइए। धन्यवाद सब लोगों को। आप लोग आई चेकअप कैंप और एक हेल्थ कैंप का चपलेटी गांव का जो जो विलेजर्स है इनको लेके, तो इसमें हो सकता है आप लोगों को कुछ उपकार हो, कुछ सुविधा हो। हम लोग एक आई चेकअप कैंप रिसेंटली करने वाले हैं, करना चाहते हैं। जितना जल्दी, अभी डेट नहीं बता सकते, जितना जल्दी हो सके। तो राजीव सर बहुत कोशिश कर रहे हैं इसके लिए कि एक आई कैंप रिसेंटली करेंगे, उसके बाद एक हेल्थ चेकअप कैंप भी हम लोग करना चाहते हैं यहाँ पर। यानी कि अगर ये हेल्थ आई चेकअप कैंप जब होगा, अगर देखा गया कि कोई बुजुर्ग आदमी का वो जो उम्र हो गया उनका चश्मा लगे, चश्मा चाहिए, तो हम चपलेटी गांव से उनको हम फ्री में चश्मा दे देंगे। और एक बात, हम लोग यहाँ पर कुछ हम लोग ऐसे एजुकेशनल कैंप का ऑर्गेनाइज करते हैं। हमारा एक क्लब है, तो नेचर स्टडी कैंप हम लोग बच्चे लोगों को लेके करते हैं। तो हमारा जब कैंप होगा, हमारा चपलेटी गाँव का जो बच्चे लोग होगा वो फ्री में काम करेगा। मतलब बाहर का बच्चे लोग तो पैसा दे के ही आते हैं सब, लेकिन हमारा गांव का जो लड़का लोग है, संघर्ष जैसे जो बच्चा लोग है, सभी कैंप में पार्टिसिपेट करेगा, शामिल होगा, एक साथ काम करेंगे। और हम लोग चाहते हैं सब फैमिली एक फैमिली की तरह चले, मिलके चले हम लोग। हाँ क्लीन, हाँ हाँ कच्चे ये बच्चे लोग सब एक्टिविटी करेगा, कहीं पर डस्टबिन बना देंगे, सब बना देंगे, मेंटेन करना है वहाँ पर। सब लोग कोई भी प्लास्टिक हो, बच्चे लोग अवर रहेंगे, प्लास्टिक को डाल दो। और टूरिस्ट लोग भी अगर आए तो वो भी सोचे इतना डस्टबिन है तो डस्टबिन में ही फेंके, तो ये हमारा लिए एक अच्छा होगा। चपलेटी क्लीन रहेगा आपका, हमारा चपलेटी क्लीन रहेगा। आइए तो देखिए कैसे कैसे हम लोग सजाए। माँ जी आइए, आमारु आउनु आउनु आउनु, अब बहनी आउनु उधर, तुम देखो ना थोड़ा शेयर मोनी बोना छोड़ दियो न्यू सा फ्लॉप आकर ते मोई हो बहन ना वाली। और इटा अच्छे एकाने डॉर्मेट्री, एकाने अपना स्टे करते बार बन अनेक जन जो दिल অনেক পার্সন হয়, বেশি লোক হয়, তাহলে পরে এখানে এখানেও স্টে করতে পারেন, একসঙ্গে গ্যাদারিং করতে পারেন, মিটিং করতে পারেন, জাস্ট হল রুমের মতো। আর এটা একটা স্টে, এখানেও থাকতে পারেন দুজন বা তিনজন। আর এখান থেকে আপনারা পুরো এনভায়রনমেন্টটা এনজয় করতে পারেন, জাস্ট অসম প্লেস। আর এখানে আজকে গ্যাদারিং, আর এই রুমের বিশেষত্ব যেটা সেটা হচ্ছে ব্যাম্বু বেড মেড বাই রঞ্জিত দা। আর রুমগুলোর ডেকোরেশন টোটালটাই রঞ্জিত দা নিজে হাতে করেছে, অসাধারণ। তো ফাইনালি আজকে আমাদের হোমস্টে ওপেনিং হয়ে গেল, আর ওপেনিংয়ের কারণে আমি এখানে এসেছিলাম। আর এখানে পার্থদা আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে, আর নিচে গোপ্রো লাগানো আছে টাইম ল্যাপসের জন্য, অসাধারণ টাইম ল্যাপস আসবে আশা করছি। আর এখন এখানে খাওয়া দাওয়ার পালা, তবে যেটার জন্য এখন শ্যুট করছি সেটা হচ্ছে আপনারা যখন যদি এখানে আসেন তো আপনারা প্রচুর এরকম পাখি দেখতে পারবেন যেগুলো সচরাচর দেখা যায় না। আর মেনলি এই
গ্রামটার জীবিকা নির্বাহ করে। ঝাড়ুর ফুল, যেটা আমরা ফুলঝাড়ু ইউজ করি, সেটার উপর বেস করি এখানকার টোটাল গ্রামটি চলে। আর পেছনে, আমার পেছনে এখানে পুরো পাখির মেলা দেখতে পাবেন সকালবেলায় হলেই। আর তাছাড়াও অনেক এরকম অসংখ্য জিনিস রয়েছে যেগুলোর জন্য গ্রামটা আরও বেশি অ্যাট্রাকটিভ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য, তো স্বর্গ বলতে পারেন। ঠান্ডাটা একটু বেড়ে গেছে আর তার সাথে ওয়েদারটাও একটু অন্যরকম হয়ে গেছে। দেখাই যাচ্ছে আমার পেছনে পুরো ফগ, আর তার সাথে সাথে একদম চিল ওয়েদার। আর এখান থেকে পুরো ভুটান দেখা যায়, সামনে ফগের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে আপনারা পুরো ভুটান দেখতে পারবেন একদম কাছেই। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখানকার। তো ফাইনালি আমাদের এখানে প্যাক আপ হয়ে গেছে আর এখানে আমাদের পুরো টিম। আর এখন এখান থেকে রিটার্ন করবো টুয়ার্ডস হোম টাউন। হঠাৎ করে ওয়েদারটা দেখতে পাচ্ছি কীরকম হয়ে গেল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমার গার্লফ্রেন্ড, বাকি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। গার্লফ্রেন্ডের অবস্থা খুবই খারাপ। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর জায়গাটা সত্যি অসাধারণ, ক্যাম্পিং হোক বা ট্রেকিং হোক বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হোক, তার জন্য চাকরিতি গাঁও জায়গাটা খুবই অসাধারণ। আর সেই কথা মাথায় রেখে মিয়াকের টিম পুরো জায়গাটা যেটা আছে সেটা বানিয়েছে। আর তার সাথে জায়গাটার যে নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে ট্রেকার্সদের জন্য এই জায়গাটাকে বানানো। তো এখানে আপনারা ক্যাম্পিং, ট্রেকিং, বার্ড ওয়াচিং, বাকি যে সমস্ত ইভেন্টগুলো আছে সে সব কিছু এখান থেকে করতে পারবেন। আর ক্যাম্পিংয়ের জন্য অসাধারণ প্লেস, আমি আবারও বলছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর শেষে আপনারা জানাবেন। আর তার সাথে আমার নতুন এডিটিংয়ের সেট আপ রেডি অলমোস্ট পুরোটাই, বাকি কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট হলে আমি এটার উপর একটা ডিটেল ভিডিও বানাবো যে কত কম খরচে আপনারা এত সুন্দর বা এক্সপেন্সিভ এডিটিং সেট আপ বানাতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফলো করে নেবেন, ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, কারণ প্রতিটি রাইডের স্টোরি ইনস্টাগ্রামের থ্রু আমি দিয়ে থাকি। তো ইনস্টাগ্রামকে অবশ্যই ফলো করুন। আর দেখা হচ্ছে টিআর ব্লগসে নতুন ভিডিওতে নতুন ডেস্টিনেশনের সঙ্গে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।